बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आमी मोसम्मद सालेहा खातुन सहकारी शिक्षिका गोवालदिही बालिका उच्च विद्यालय खानसामा दिनाजपुर। प्रिय शिक्षार्थीबृंद अनलाइन क्लासे सबाइके स्वागतम। आमी आज के तोमादेर षष्ठ श्रेणी कृषि शिक्षा विषय पाठदान करब। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে পাঠদান করব। তোমরা সবাই খাতা কলম কৃষি শিক্ষা বই নিয়ে রেডি হয়ে যাও। তোমরা রেডি হয়ে গেছো, ধন্যবাদ তোমাদেরকে। এবারে আমরা মূল আলোচনায় আসি। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি অধ্যায়ের পাঠ ৬ बेर करो सबाई भालो बीज बासाईकरण सम्पर्के आज के आलोचना करब। पृष्ठा नम्बर 17 बेर करेछो सबाई, धन्यवाद तोमादेरके। बेर करार जन्य तोमरा खाता कलम निये रेडी हाओ। आज के पाठेर विषय हलो भालो बीज बासाईकरण। भालो बीज बासाईकरण लिखे नीचे सबाई, धन्यवाद तोमादेरके। आज के पाठ शेषे भालो बीज बासाईकरण पाठ शेषे आमरा बीज की से सम्पर्के जानबो एवं भालो बीजेर बैशिष्ट्य सम्पर्के जानबो। भालो बीजेर बैशिष्ट्य सम्पर्के जानबो। ताहले प्रथमे आमरा आसि बीज की, प्रथमे आमरा आसि बीज की बा बीज काके बोलबो। तहले निषिक्त ओ परिपक्व डिम्बकेई बोलबो आमरा बीज। निषिक्त ओ परिपक्व डिम्बकेई बोलबो बीज। लिखे निच्छे सबाई, धन्यवाद तोमादेरके सुंदर करे लिखे नेवार जन्य। प्रिय शिक्षार्थीबृंद आमी आबारो बोलछि निषिक्त ओ परिपक्व डिम्बकई बोलबो आमरा बीज। जेमन धानेर बीज, पाटेर बीज, आमेर बीज, काठालेर बीज। तो उदाहरणस्वरूप आमी दुई एकटा बीज देखाई, देखो सबाई देखते पाच्छो। हाँ, एटी एक धरनेर बीज, एटी एक धरनेर बीज। जे देखो सुंदर करे देखो तुम्हरा, एटी एक धरनेर बीज। एटी कीसर बीज बोलते पारबे तुम्हरा? हाँ, धन्यवाद तुम्हारे। एटी लावेर बीज, सुंदर करे बलार जन्नो। आमी आरेकटी बीज देखाई, एजे देखो एटी देखते पाच्छो सबाई। देखो एटी आरेक धरनेर बीज, एटी हलो चीनाबादामेर बीज। एटी कीसर बीज? चीनाबादामेर बीज। এটি সবাই চেনো, ওজন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম না, আমি বলে দিলাম এটি চীনাবাদামের বীজ। তাহলে বীজ কি পরীক্ষায় আসতে পারে এবং এটি বড় ক্লাসে তোমাদের আরও সুন্দরভাবে আলোচনা আছে, বড় ক্লাসে তোমরা জানতে পারবে। তাহলে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বকেই আমরা বলবো বীজ। নিষিক্ত ও পরিপক্ক ডিম্বকেই বলবো আমরা বীজ। তাহলে ভালো বীজ ছাড়া কিন্তু কখনোই ভালো ফসল আশা করা যায় না। এ সম্পর্কে একটি প্রবাদ আছে। আমরা কিন্তু আগে অনেক প্রবাদ, তারপরে হলো অনেক খনার বচন গুরুজনদের কাছ থেকে শুনেছি। কি শুনে না শুনেনি তোমরা? আমি কিন্তু শুনেছি। কি আগে বলতো, যদি বর্ষে মাঘে শেষ, ধন্য রাজার পূর্ণ দেশ, এরকম অনেক প্রবাদ বাক্য আমরা শুনেছি। তো আজকে বীজ সম্পর্কেও একটি প্রবাদ তোমাদেরকে আমি বলবো, লিখে নিতে পারো তোমরা। আজকে বীজ সম্পর্কে একটি প্রবাদ বলবো তোমাদের। হ্যাঁ, সুন্দর করে লিখে নাও। সুবংশে সুসন্তান সুধি জনে কয়, ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়। আমি আবারও বলছি, সুবংশে সুসন্তান সুধি জনে কয়, ভালো বীজে ভালো ফসল জানিবে নিশ্চয়। সুন্দর করে লিখে নেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ।
এবারে আমরা এই ভালো বীজ ভালো বীজের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। ভালো বীজ আমরা কোন বীজকে বলবো, কি ধরনের বৈশিষ্ট্য সেই বীজের মধ্যে থাকতে হবে, তো আমরা ভালো বীজের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে এবারে জানি এবং খাতায় সুন্দর করে নোট ডাউন করে নেই। লিখে নিতে পারো, খাতা কলম রেডি করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ভালো বীজের বৈশিষ্ট্য, ভালো বীজের বৈশিষ্ট্য নাম্বার ওয়ান, ভালো বীজের মধ্যে অন্য জাতের মিশ্রণ মুক্ত থাকতে হবে, অন্য জাতের মিশ্রণ মুক্ত থাকতে হবে। তার মানে এক প্রকার বীজের মধ্যে অন্য প্রকারের বীজ থাকবে না। নাম্বার টু, বীজ পরিষ্কার ও পুষ্ট হবে, বীজ পরিষ্কার ও পুষ্ট হবে, বীজ নোংরা যুক্ত হবে না, নোংরা মুক্ত হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, বীজের রং স্বাভাবিক হবে, বীজ দাগযুক্ত হবে না, বীজে কোনো প্রকার দাগ থাকবে না, বীজ পোকা খাওয়া ও ভাঙ্গা হবে না, বীজ পোকা খাওয়া ও ভাঙ্গা হবে না। পোকা খাওয়া বীজ থেকে কখনো অঙ্কুরোদ্গম হয় না, এজন্য পোকা খাওয়া বীজ আমরা বীজ হিসেবে নিব না এবং ভাঙ্গা বীজও কখনো অঙ্কুরোদ্গম হয় না, ওজন্য ভাঙ্গা বীজও আমরা নিব না। ইট নাম্বার ছয় আসি, ইট পাথরের কণা ও আগাছা মুক্ত হবে, বীজ কী হবে, ইট পাথরের কণা ও আগাছা মুক্ত হবে। বীজের অঙ্কুরোদ্গমের শতকরা হার কমপক্ষে কত ভাগ হতে হবে, বীজের অঙ্কুরোদ্গমের হার শতকরা 80% হতে হবে, শতকরা 80% হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছ, বুঝতে পারার জন্য তোমাদেরকে ধন্যবাদ। হ্যাঁ লিখে নিছো সবাই? হ্যাঁ এই তো শেষের দিকে লেখা প্রায় সবাই রে, হ্যাঁ শেষ হয়েছে তোমাদের, হ্যাঁ সুন্দর করে লিখে নেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তাহলে ভালো বীজের আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, এই বৈশিষ্ট্য যেমন পাথরের কণা থাকবে না, বীজ আগাছা মুক্ত হবে, তারপরে হলো বীজে অঙ্কুরোদ্গমের হার শতকরা 80% হতে হবে, বীজ দাগযুক্ত হবে না, বীজ পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং পুষ্ট হবে, বীজ অন্য জাতের মিশ্রণ মুক্ত হবে, তাহলে সেই বীজ থেকে আমরা ভালো ফসল আশা করতে পারি। তো এইগুলা বৈশিষ্ট্য থাকার পর এই বীজকে কী করতে হবে, জমি থেকে সংগ্রহ করতে হবে, জমি থেকে সংগ্রহ করে ঝাড়াই মারাইয়ের পরে বীজ কী করতে হবে, ঝাড়াই মারাইয়ের পরে মিশ্রণ মুক্ত করতে হবে, মিশ্রণ মুক্ত করার পরে বীজে ভেজাল থাকবে না, অর্থাৎ বীজের ভেজাল কমে যাবে। তাহলে এই ধরনের বীজ আমরা বাছাই করব কিসের জন্য, ভালো ফসলের জন্য, এই জন্য বীজ বাছাই করা একান্ত প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছো সবাই? তোমরা বুঝতে পারলেই আমার সফলতা, আমার ক্লাসের সফলতা। হ্যাঁ বুঝতে পারার জন্য তোমাদেরকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবারে তোমরা বাড়ির কাজ নাও, বাড়ির কাজ সুন্দর করে খাতায় লিখে নাও। বাড়ির কাজ হলো বীজ কি, বীজ কি, ভালো বীজের বৈশিষ্ট্যগুলি লিখো। ভালো বীজের বৈশিষ্ট্যগুলো লিখো।
बीज की भालो बीजर वैशिष्ट्यगुलि लिखो, लिखे निचे सबाई सुंदर करे लिखे नेवार जन्य तोमादेरके धन्यवाद। हाँ लिखे निचे सबाई लिखे नाओ। आमि आबारो बोलछि बीज की भालो बीजेर वैशिष्ट्यगुलो लिखो। बीज की, बीज की भालो बीजेर वैशिष्ट्यगुलो लिखो। लिखे दिसो? हाँ धन्यवाद तोमादेरके, भेरि गुड, सुंदर करे लिखे नेवार जन्य। प्रिय शिक्षार्थीवृंद, मिशाई दिलाम। प्रिय शिक्षार्थीवृंद, आमार साथे थाकार जन्य तोमादेरके धन्यवाद। आगामी क्लास देखार आमंत्रण जानिए एखाने शेष करछि। आल्लाह हाफेज।